Assalamualaikum বন্ধুরা, আমি আপনাদের ইউটিউব বন্ধু এবং ফেসবুক বন্ধু মোহাম্মদ মুশফিকুর রহমান শাফিন। আজ আমরা জাহিদকে নিয়ে কথা বলবো। আপনারা নিশ্চয়ই জানতে যাচ্ছেন যে হু ইজ জাহিদ। আমরা আপনাদের দেখাবো কে জাহিদ। হি ইজ মাই লিটল ব্রাদার শাহান। তখন সময় দেড়টা পরে দিতে পারি, উঠে নিয়ে আমি শুয়ে শুয়ে বাজাচ্ছিলাম। হঠাৎ করে দুইটা হাত আমার চুলের মাঝখানে, তারপর আমি হঠাৎ করে তাকাইলাম, তাকিয়ে দেখলাম যে পিছিয়ে বা কি খুব সুন্দর মানুষ কি। ও এক সময় বললো যে ভাই আমি এটা ধরি, বুঝি ওকে প্যান ধর। ধরার পরে ও বাজায় বাজাচ্ছে আর গান গাচ্ছে, মধু ফুল ফুল বিষ খাওয়ায় আর ব্যাপার আছে। এটা আমার কাছে দিই, ইনস্ট্রুমেন্টটা আমার কাছে দিই, তুই বাজা না তুই গা। তো আমি বাজাচ্ছি, ও অনেকগুলো তিন চারটে গান গেলো। লাস্টে মধু করি করি গানটা, এটা অনেক মজা সময়। হঠাৎ করে আমার একটা ফ্রেন্ড, ও ভিডিওটা দিল, এখন ভিডিওটা আমি ওই দিনই আসছি। ওটা ডাইরেক্ট করে ফেসবুকে ঢুকলাম, লগ ইন করলাম। লগ ইন করার পরে আমি দেখি যে এটাতে প্রায় 384 শেয়ার। আমি তো দিয়েছিলাম জাস্ট আনন্দের জন্য, তো আনন্দটা না একটা কাজে রূপান্তরিত হয়ে গেছে। জাহিদকে কী হয়ে পাইছি, এটা অনেক মজার একটা স্টোরি। আমার এখানে নক করল, পাল দিয়ে আমার উপরে উঠে গেল। ও আমার মার্ক করে রয়েছে অনেক আগে থেকে, অনেক তো প্ল্যান অনেক আগে থেকে আমায় দেখছে। দেখে বলে ওর ফার্স্ট কথা কি ছিল জানো, মানে বলে আমায় জড়াই ধরে আমি আমি তো তরে খুঁজতেছি, আমি তোর জন্যই আসছি। ওর ফার্স্ট কথা ছিল, ওর ফার্স্ট কথা ছিল আমায় জড়াই ধরে, ভাইয়া আপনার জন্যে আমি একটা চাকরি পেয়েছি, আপনার জন্য আমি স্কুলে। সুন্দরভাবে জাহিদকে তিনবেলা খাওয়া দাওয়া সব কিছু হোটেল স্যামন বহন করতে চান। আর হচ্ছে জাহিদকে মান্থলি 5000 টাকা, আর জাহিদকে পড়াশোনা করার জন্য, পড়াশোনা করার জন্য একটা স্কুল স্কুলে ভর্তি করে। ওই কাজটা হচ্ছে সন্ধ্যার পরে ওদের সেমনে যারা আছেন ওদেরকে এইসব গানগুলো আঞ্চলিক গানগুলো শোনানো, আঞ্চলিক গানগুলো মানে শেখা আয়ত্ত করে নেয়। দুজন মিলেই ওদের ফ্যামিলি যাবে যে পরিবেশে
মিশে আসছে এখান থেকে এখানে আসতে অনেক সময় লাগে What about this video appeal to the Okay এই জিনিসটা গাইডার পিছনে সবচেয়ে বড় অবদান ছিল হচ্ছে ন্যাচারাল সবচেয়ে বড় অবদান এটা বাইরে ছিল আর এটাতে কোনো প্রকার আদর্শ নেই শুনে বসে গুড হার্ট করে হয়ে গেছে র একটা কোয়েশ্চন ছিল মানে একটা মন থেকে আসে তো গানটা হচ্ছে মন মন থেকে না আসলে কখনো যাবে গান বলে জাহির ছেলেটা ও একবারে মানে ও আনন্দ নিয়ে গান করে ছিল ও হচ্ছে জাস্ট একটা আনন্দ এমন একটা পারফেকশন এটা সবাইকে টান তো আমি জাহির জাহিরের জায়গায় থাকবো আমি যতটুকু পারি এখান থেকে প্রতি মাসে মাসে জাহিদকে নিয়ে আমার সবচেয়ে বড় আমার সবচেয়ে বড় ইচ্ছা হচ্ছে কোনো ভালো একটা মিউজিশিয়ান দিয়ে আমার একটা কম্পোজার দিয়ে ভিডিও দিয়ে অথবা করে নিয়ে আমি একটা অ্যালবাম করার চিন্তা করছি এখন আমরা মধু কই কই গানটা ভালো করে শুনবো
বন্ধুরা, জাহিদকে নিয়ে একটি অ্যাডও বানানো হয়েছে। সো আমরা এখন সেই অ্যাডটি দেখব। তাহলে বন্ধুরা, আমরা দেখলাম জাহিদ কোথা থেকে কোথায় পৌঁছে গিয়েছে। একটা কথা মনে রাখবেন, কখনো গরিবদের অ্যাভয়েড করবেন না। তারাও মানুষ, আপনারাও মানুষ। তারাও রক্ত মাংসের তৈরি, আপনারাও রক্ত মাংসের তৈরি। আর তাহলে আমরা এখন জাহিদের কথা আসি। আসলে বাংলায় একটা প্রবাদ আছে যে সব কাজ করার পেছনে কারো একজনের হাত থাকে, আর জাহিদের এই কাজ করার পেছনে সম্পূর্ণ হাত ইমরান ভাইয়ার। ইমরান ভাইয়া চেয়েছিল যে ভিডিওটি ইউটিউব ফেসবুকে দিয়ে আনন্দের জন্য, বাট আনন্দটা না একটা কাজে রূপান্তরিত হয়েছে, যেটা একটু আগে ইমরান ভাইয়া বলল। তাহলে আপনারাও যদি পারেন এভাবে সহযোগিতা করবেন। আর আমরা দেখেছিলাম মাঝখানে একজন গায়ককে এসে মেরেছিল, এরকম যারা গান গাওয়াচ্ছে গান গাচ্ছে তার অধিকার, যারা নিজের অধিকার পাওয়ার জন্য কষ্ট করে এবং কষ্ট করার পরেও যারা এই অধিকারগুলো পূরণ করতে দেয় না তাদের অ্যাভয়েড করবেন, গরিবদের নয়।